হ্যালো, হিউম্যান হার্ট, মানুষের হৃৎপিণ্ড। ঠিক আছে, আমরা তোমাদের খাতায় যে পার্টগুলো লিখছিলাম পার্টগুলো দেখো, আমরা গতকাল যেগুলো লিখছিলাম আমরা এগুলো আজকে কী করবো, প্র্যাকটিক্যালি শিখবো কোনটা কী পার্ট আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা দেখো, দিস ইজ হার্ট, এখানে একটা কথা আসে, আর্টিফিশিয়াল অর ন্যাচারাল, এটা কি আর্টিফিশিয়াল? এই জন্য যদি আমরা অরিজিনাল মানুষের হার্ট নেই তাহলে সরাসরি বলবো দিস ইজ দ্য হিউম্যান ভিসারা, ভিসারা অফ হার্ট বলবা সরাসরি। বাট এটা কি মডেল একটা, তাই না? হার্টের একটা মডেল থাকছে, হাতে নেওয়ার সময় বলবা যে দিস ইজ দ্য মডেল অফ হার্ট, মনে থাকবে কথাটা সবার, এটা হার্টের একটা মডেল। এরপরে কি করবা, ধরার নিয়ম, হার্টটা কিভাবে ধরতে হয়, এই ধরার নিয়ম যদি আমরা ধরতে যদি যাই তাহলে আমাদের অ্যানাটমিতে তিনটা কথা আছে, যে অ্যানাটমিক্যাল পজিশন আগে আমাদের জানতে হয় যে হার্টটা কি অবস্থায় আমাদের আছে, অ্যানাটমিক্যাল পজিশনে ধরা শিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা দেখো বর্ণনা করছিলাম যে হার্টের প্রথমে যে লেখা ছিল যে ডিফিনিশন আমরা লিখছিলাম, তাই না? ডিফিনিশন কি লিখছিলাম, ইট ইজ এ হোলো বা ইট ইজ এ কনিক্যাল শেপ হোলো মাস্কুলার অর্গান বলছিলাম না, কনিক্যাল শেপ দেখো, এটা কিন্তু কনিক্যাল শেপ, কনিক্যাল শেপ না, এই এক কোনা, এই এক কোনা, এই এক কোনা, এই জন্য নাম দিচ্ছে কি কনিক্যাল শেপ মাস্কুলার অর্গান। এখানে কিন্তু কোনো হাড় বা বোন নেই, পুরোটাই কি মাসেল, এই জন্য বলা হয়েছে মাস্কুলার অর্গান। হোলো, হোলো শব্দের অর্থ কি ফাঁপা, দেখো আমরা যেটা এটা বলি ভিতরে কিন্তু ফাঁপা, বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয়েছে কি কনিক্যাল হোলো মাস্কুলার অর্গান, ক্লিয়ার? এরপর আমরা কি বলছিলাম, শেপ, শেপটা হচ্ছে কি কনিক্যাল, কনিক্যাল তো বলেই দিলাম। হ্যাঁ, এরপর কি বলছিলাম, লোকেশন, লোকেশন বলছিলাম না, যে হার্টের লোকেটে যে কেজ আছে এটাকে বলা হয় কি থোরাসিক কেজ বা থোরাসিক ক্যাভিটি। আমরা বলছিলাম যে থোরাসিক এর রাইট সাইডে একটা রাইট লাংস থাকে, লেফট সাইডে একটা লেফট লাংস থাকে, দুই লাংসের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাকে বলা হয় মিডল মিডিয়াস্টিনাম, হার্টটা ঠিক মিডল মিডিয়াস্টিনামের মধ্যে থাকে। এখন আমরা দেখব কিভাবে থাকে, কিভাবে ধরতে হয়, কোন পার্ট কিগুলো, ঠিক আছে? হার্ট ধরার নিয়ম, ঠিক বাম হাত এরকম ভাবে ধরবা, বাম হাতটা আগে এরকম করবা, দেখো হার্টের পিছনে একটু গর্ত বা বেজ মানে একটা বসার মধ্যে একটা জায়গা আছে, আছে না? বাম হাত এরকম করে, এই যে হার্টের সরু অংশ এটাকে বলা হয় অ্যাপেক্স, এটার নাম কি অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা কি করবা, এই দুই অ্যাঙ্গুলের মাঝখানে ঠিক এভাবে হার্টটা বসিয়ে দিবা, অর্থাৎ এই অ্যাপেক্সটা যেন এই মাঝখান দিয়ে চলে আসে, বুঝতে পারছো ধরার নিয়ম? হার্টের এটা হচ্ছে বেস, এটার নাম কি বেস, দেখো এই অংশটা কিন্তু বোঝা যাচ্ছে যে অংশটার উপরে হাত বসে থাকে, এই বেসটা কি করবা ঠিক তালুর মাঝখানে বসাই দিবা, বসালে কি হবে অ্যাপেক্সটা এমনি দেখো বাইরের দিকে চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা এবারে ধরবা, তাহলে এটার নাম হচ্ছে কি অ্যাপেক্স, এটার নাম হচ্ছে কি বেস। তো অ্যাপেক্সটা কি ডাউনওয়ার্ড না অ্যানাটমিক্যাল পজিশন, আমি তিনটা কথা বলবো কিভাবে ধরবা, কিভাবে ধরলে হাড়টা সঠিক পজিশনে ধরা হবে, তাহলে এটার নাম কি বললাম অ্যাপেক্স, এটার নাম কি বললাম বেস। এমন ভাবে ধরবা, দেখো অ্যাপেক্সটা কি হয়েছে ডিরেক্টেড ডাউনওয়ার্ড, নিচের দিকে গেছে না, ডিরেক্টেড ডাউনওয়ার্ড, এটা কি পিছনের দিকে গেছে না সামনের দিকে গেছে, ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, ফরওয়ার্ড শব্দের অর্থ কি সামনের দিকে, ঠিক আছে? তাহলে একটা একটা পয়েন্ট, যে হার্টের অ্যাপেক্স কোথায় থাকবে ডট, নিচের দিকে, ফরওয়ার্ড সামনের দিকে, তাহলে যদি আমি এভাবে ধরি হবে না, ডাউনওয়ার্ড ঠিক আছে বাট এটা একটু ব্যাকওয়ার্ড চলে আসছে, বুঝতে পারছো? তাহলে ধরতে হবে কিভাবে, এভাবে যে অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, কথাটা মনে থাকবে না, যে নিচের দিকে থাকবে এবং সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে কিন্তু না। এরপর কি বেস, এই অংশটার নাম হচ্ছে বেস, বেস কিভাবে থাকবে ডিরেক্টেড আপওয়ার্ড, বেসটাকে উপরের দিকে আসছে না, অ্যাপেক্স তো নিচের দিকে, বেসটা উপরে আপওয়ার্ডস, এটাকে ফরওয়ার্ড গেছে না ব্যাকওয়ার্ড আসছে, ব্যাকওয়ার্ড, তাহলে বেস ডিরেক্টেড, বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, বুঝতে পারছো?
আচ্ছা, এই যে হার্টের যে উপরের সার্ফেসটা দেখতেছ, এই একটা সার্ফেস, এই সার্ফেসকে বলা হয় ইস্টার্নো কস্টাল কস্টাল সার্ফেস। আচ্ছা, এক্সটার্নাল প্রেসার অফ হার্ট তোমরা দেখো, এক্সটার্নাল প্রেসার অফ হার্ট, এই যে এটা বললাম কি অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ড, বেস ডিরেক্টেড আপওয়ার্ড, দেখো তিনটা সার্ফেস লেখা আছে। আচ্ছা, আমি অ্যানাটমিক্যাল পজিশনটা শেষ করে নিই, দুটো পয়েন্ট মনে থাকবে না, অ্যাপেক্সটা থাকবে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড, বেসটা থাকবে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড। এই যে সার্ফেস, এই সার্ফেসকে বলা হয় ইস্টার্নো কস্টাল সার্ফেস, ইস্টার্নো কস্টাল। হার্ট ধরার সময় সবসময় দেখো এই সার্ফেসটা কিন্তু মানে এই সার্ফেসে যেটা কিন্তু মানে একটু মসৃণ মনে হচ্ছে, এটা সবসময় উপরের দিকে রাখবো, বুঝতে পারছ? আচ্ছা, এরপরে এই যে এটা হাত দেখো, এখান থেকে যদি আমি দেই চলে গেল না বরাবর, এই পর্যন্ত এই দাগটুকু একটা বর্ডার, আবার দেখতে পাচ্ছ দেখো, এবার আমি হাত ধরছি না, এই আঙ্গুলটা সোজা দিলাম চলে গেল, তাহলে এই পর্যন্ত একটা ভাগ হচ্ছে না, আবার এখান থেকে এদিকে একটা ভাগ হচ্ছে, দেখো এটা কিন্তু এই পর্যন্ত গেলে এটা কিন্তু আবার নিচের দিকে গেল, আর এই বরাবর দেখো শুধু একটাই আছে, এখানে কিন্তু এই নিচের দিকে যাচ্ছে না, বুঝতে পারছো? আমি যে তিনটা দেখালাম এটাকে বলছে বর্ডার, এটা হচ্ছে রাইট বর্ডার, রাইট সাইডে না রাইট বর্ডার, এটা হচ্ছে লেফট বর্ডার, বাট এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, দ্যাট ইজ ইন্টেরিয়র বর্ডার। এই সার্ফেসের নাম কি বললাম? ইস্টার্নো কস্টাল সার্ফেস, তার মানে এই যে আমাদের ইস্টার্নাম আছে না, এই যে রিপস গুলো আছে না, রিপস গুলোর নিচেই থাকে, ওই রিপস বা ইস্টার্নামের নাম অনুসারে দিস ইস্টার্নো কস্টাল সার্ফেস, এটা থাকবে কি উপরের দিকে অ্যান্টেরিয়রলি সামনের দিকে, বুঝতে পারছ? আচ্ছা, এরপরে যে অংশটা আমার হাতের উপর বসে আছে, আমার হাতটা ধরে নাও ডায়াফ্রাম, এই অংশটা ডায়াফ্রাম উপরে এরকম ভাবে থাকে, এই জন্য এটাকে বলা হয় ডায়াফার্মেটিক সার্ফেস অর ভিসারাল সার্ফেস, বুঝতে পারছ? তাহলে এটা ইস্টার্নো কস্টাল সার্ফেস, আর নিচেরটা হচ্ছে ডায়াফার্মেটিক সার্ফেস। বর্ডার কয়টা দেখে গেলাম? তিনটা, রাইট বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার থাকবে রাইট সাইডে, বুঝতে পারছো? এটা অ্যানাটমিক্যাল পজিশন, এটা যেন মনে থাকে, ক্লিয়ার? আমি এক্সটার্নাল সার্ফেস এখন আবার বলি, অ্যান অ্যাপেক্স, অ্যাপেক্স কয়টা আছে? একটা, দ্যাট ইজ অ্যাপেক্স, এই সরু অংশটুকু হচ্ছে অ্যাপেক্স উপরের দিকে আছে, পিছনের দিকে আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে অ্যাপেক্স গুলো বেস গুলো, অ্যাপেক্স থেকে একটা কথা শিখে রাখো, এই যে অ্যাপেক্সটা আছে আমরা ইন্টারনাল ফেসারের মধ্যে চারটা পার্ট পড়ো, রাইট এট্রিয়াম, রাইট ভেন্টিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্টিকেল, চারটা পার্ট পড়ছে না, এই অ্যাপেক্সটা সম্পূর্ণ তৈরি হয় লেফট ভেন্টিকেল দিয়ে, তোমাদের খাতায় মনে লিখে দিছি যে ডিরেক্টেড ডাউনওয়ার্ড, দ্যাট ইজ ফর্মড বাই ভেন্টিকেল, শুধু ভেন্টিকেল মনে হয় লিখছি, লেফট ভেন্টিকেল লিখি, অ্যাপেক্সটা তাহলে সম্পূর্ণ কী দিয়ে তৈরি হচ্ছে? লেফট ভেন্টিকেল, অ্যাপেক্সটা সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে লেফট লেফট ভেন্টিকেল, মনে থাকবে? আচ্ছা, অ্যাপেক্স গেল, বেস গেল, এরপর আমরা কি লিখছিলাম? থ্রি সারফেস অ্যান্ড থ্রি বর্ডার, বর্ডার সাত, থ্রি বর্ডার তো দেখালাম আমি, রাইট বর্ডার, এই যে সোজা দিবা, এই সোজা দিবা, দেখো এই সোজা দিবা, এই দাগগুলো কিন্তু বর্ডার, সীমা রেখাটা হচ্ছে বর্ডার, এই সোজা দিবা, এটাকে কি আমরা কি বলবো? রাইট বর্ডার, নিচের দিকে দ্যাট ইজ লেফট বর্ডার, ক্লিয়ার? আচ্ছা, এরপর কি সারফেস, সারফেস মেইনলি দুটা, কয়টা বললাম? ইস্টার্নো কোস্টাল সারফেস, ডায়াফ্রাম, এই দুটাই বলো, প্র্যাকটিক্যাল বলার সময় দুটাই বলো, কোস্টাল সারফেস, ইস্টার্নো কোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক, ডায়াফ্রামেটিক সারফেস, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আসো ইন্টারনাল ফিসার, আমরা ইন্টারনাল ফিসার বলছিলাম না? জি স্যার। ইন্টারনাল ফিসারে কি আছে? প্রথমে চারটা চেম্বার আছে, চেম্বার, চারটা চেম্বার, দেখো আমরা যদি এই অংশটা খুলি ভিতরে কি চারটা চেম্বার দেখা যাচ্ছে না? এই দেখো, এই একটা, এই একটা, উপরে একটা, নিচে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে উপরে দুটা চেম্বার, আমি দুই অ্যাঙ্গুল দিচ্ছি, দেখো উপরের দুটা চেম্বার, নিচের দুটা চেম্বার, আমরা বলছিলাম উপরের দুটা, উপরের দুটা চেম্বারকে রিসিভিং চেম্বার বলা হয়, আমি দুই অ্যাঙ্গুল দুই জায়গাতে দিচ্ছি, রিসিভিং চেম্বার না, আর নিচের দুটোকে বলা হয় ডিস্ট্রিবিউটিং চেম্বার, চেম্বার,
এই যে অ্যাপেক্স দেখো সম্পূর্ণ আর্টিকেল লেফট ভেন্টিকেল দিয়ে তৈরি হয়েছে না, এই যে রাইট ভেন্টিকুলার এরিয়া এতটুকু, বাট লেফট ভেন্টিকুলার এরিয়া এতটুকু, এই জন্য অ্যাপেক্সটা সম্পূর্ণ তৈরি হয়েছে কি লেফট ভেন্টিকুল। তাহলে উপরে দুটার নাম কি বললাম? রিসিভিং চেম্বার, নিচে দুটার নাম হলো রিসিভিং চেম্বার, উপরে দুটার নাম অ্যাট্রিয়াম, নিচে দুটার নাম ভেন্টিকুলার। অ্যাট্রিয়াম গুলোকে রিসিভিং চেম্বার বলা হয়, ভেন্টিকুল গুলোকে রিসিভিং চেম্বার। বুঝতে পারছো আমার কথা? তাহলে উপরে দুইটা যদি অ্যাট্রিয়াম হয়, যেটা রাইট সাইডে সেটা রাইট অ্যাট্রিয়াম, যেটা লেফট সাইডে সেটা লেফট অ্যাট্রিয়াম, আর নিচের দুটা যদি ভেন্টিকেল হয়, যেটা রাইট সাইডে সেটা রাইট ভেন্টিকেল, যেটা লেফট সাইডে সেটা লেফট ভেন্টিকেল। রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্টিকেল লেফট ভেন্টিকেল। ক্লিয়ার? তোমরা দেখো এই রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকেল লেফট ভেন্টিকেল কারোর সাথে কি কারো যোগাযোগের কোনো রাস্তা আছে? নাই, সম্পূর্ণ আলাদা। মাঝখান দিয়ে একটা প্রাচীর আছে, এই যে একটা প্রাচীর না, এই প্রাচীর যদি মাঝখান দিয়ে না থাকতো তাহলে কি হতো? এক হয়ে যেত। এই জন্য এই পাশের রক্ত যাতে এই পাশের সাথে মিক্সড হয়ে না যায়, মাঝখান দিয়ে এই প্রাচীরটা থাকে। এই প্রাচীরের নাম হচ্ছে সেপ্টাম, এটা হয়তো লিখে দেওয়া হয়নি। হ্যাঁ, এই প্রাচীরের নাম কি বললাম? সেপ্টাম। সেপ্টাম মনে থাকবে? জি স্যার। এই মাঝখানের প্রাচীরের নাম কি? সেপ্টাম। সেপ্টাম দেখো ভেন্টিকেলের মধ্যেও প্রাচীর আছে, সেপ্টাম আছে, অ্যাট্রিয়ামের মধ্যেও সেপ্টাম আছে, আছে না? অ্যাট্রিয়াম কি এই পর্যন্ত না? জি স্যার। এতটুকু অ্যাট্রিয়ামের সেপ্টাম, এতটুকু ভেন্টিকেলের সেপ্টাম। এই সেপ্টামকে দুটো অংশে ভাগ করছে, একটা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, তাহলে নিচেটা কি হবে? ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম। বোঝাতে পারছি আমি? উপরেরটা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, নিচেরটা ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে চারটা চেম্বার চিনে গেল। নিচের দুইটা ভেন্টিকেল, উপরের দুইটা অ্যাট্রিয়াম। এই দেখো অ্যাট্রিয়াম, এই যে নীলটা একটু বড় রক্তনালী দেখতেছো না, এটা খুলছে কোথায় গিয়ে? এইখানে। তার মানে আমাদের উপরের অংশের রক্ত এইখান দিয়ে আসে, রক্ত কি রিসিভ করলো না? আবার নিচেরটা এখানে দেখাইনি, এটাতে দেখো এই যে নিচে একটা আছে, নিচের দিকে রক্ত এইখান দিয়ে ঢোকে। হ্যাঁ, এই যে এখানে বসে, এই যে নিচের দিকে দেখছো, এই যে এখানে বসে, এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা। দেহের উপরের অংশের রক্ত এইখান দিয়ে এই চেম্বারে আসতেছে, কোথায় আসছে? রাইট অ্যাট্রিয়াম। আবার নিচের দিকের রক্ত কোথায় আসতেছে? রাইট অ্যাট্রিয়াম। রিসিভ করলো না, দ্যাট ইজ রিসিভিং চেম্বার, এই জন্য এটাকে বলা হচ্ছে রিসিভিং চেম্বার। বুঝতে পারছো? এই যে দুটা গ্রেট রক্তনালী দেখালাম, একটা উপরের দিকে আছে আর একটা নিচের দিকে আছে, কার উপরের দিকে আছে? রাইট অ্যাট্রিয়ামের। তাই দুইটা বড় বড় রক্তনালী রাইট অ্যাট্রিয়ামে এসে ওপেন হয়েছে। এই দুটাকে বলা হয় ভেনা কাবা, দুটাকে কি বলা হয়? ভেনা কাবা। কাবা যেটা উপরেরটা সেটা সুপ্রিয়র ভেনা কাবা, যেটা নিচেরটা সেটা ইনফিরিয়র ভেনা কাবা। সুপ্রিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে, এই জন্য এটা সুপ্রিয়র ভেনা কাবা, এটা ইনফিরিয়র ভেনা কাবা। বুঝতে পারছো? আচ্ছা, আবার এ পাশেরটা কি? লেফট অ্যাট্রিয়াম। দেখো ডিস্ট্রিবিউশন চেম্বার কেন বলা হয়? এইখান থেকে রাইট ভেন্টিকাল থেকে রক্ত পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এইখান দিয়ে সরাসরি বের হয়ে যাচ্ছে। আবার লেফট ভেন্টিকেল, এটা লেফট ভেন্টিকেল, লেফট ভেন্টিকেল থেকে রক্ত দেখায় লালটা দিয়ে বের হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে দুইজনকে বলা হয়েছে কি? ডিস্ট্রিবিউটিং চেম্বার। যাই হোক, ভিতরে চেম্বার দুটা তো, চারটা তো চেনা গেল। উপরে দুটার নাম অ্যাট্রিয়াম, নিচে দুটার নাম ভেন্টিকেল। রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্টিকেল লেফট ভেন্টিকেল। এরপর আমরা বলছিলাম যে চারটা ভালভ, চারটা ভালভ বলছিলাম না? দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্টিকেল, রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত কিন্তু নিচের দিকে রাইট ভেন্টিকেলে নেমে যায়। ঠিক এইখানে একটা ভালভ থাকে, ওই ভালভটা কি রক্তের গতিপথ নিয়ন্ত্রণ করে, নিচে নামার পরে তো উপরের দিকে আর উঠতে না পারে। এইখানে যে ভালভটা থাকে এটাকে বলা হয় রাইট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ। মানে দুটার নাম অনুসারে কিন্তু, যেটা রাইট অ্যাট্রিয়াম এটা রাইট ভেন্টিকেল, এই দুটার নাম অনুসারে কি দিছে? রাইট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ, বা আর একটা নাম আছে ট্রাইগাস্পিড ভালভ, লিখে দিচ্ছি কি তোমাদের? আর একটা নাম আছে ট্রাইগাস্পিড ভালভ। ঠিক এই পাশে যদি রাইট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ হয় তাহলে এই পাশেরটা কি হবে? লেফট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ, বা আর একটা নাম আছে বাইগাস্পিড ভালভ, আর একটা নাম আছে মাইটাল ভালভ, লিখে দিছি কি এটা? আর একটা নাম আছে মাইটাল, MITRAL মাইটাল ভালভ। তাহলে ভালভ মোট কয়টা বলছিলাম? চারটা। কয়টা দেখালাম? দুইটা, রাইট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ অর ট্রাইগাস্পিড ভালভ, লেফট অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ অর বাইগাস্পিড ভালভ। বাদ থাকলো কি? পালমোনারি ভালভ, আর হলো অ্যাওর্টিক ভালভ। দেখো এখানে যে এই যে দেখতেছো এটা কিন্তু না, নীল কিন্তু দেখো এখানে বড় বড় তিনটা আছে নীল রঙের, এই একটা এই একটা এই একটা, এটা তো বললাম উপরেরটা সুপ্রিয়র ভেনা কাবা, নিচেরটা ইনফিরিয়র ভেনা কাবা, বাদ থাকলো এটা।
এটাকে বলা হয় পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি। নিচের অংশ পালমোনারি ট্রাঙ্ক, এই অংশটুকু বলা হয় পালমোনারি ট্রাঙ্ক এক চাক। বুঝতে পারছো? তোমাদের আমি আলাদা করে লিখে দিইনি, এই অংশটুকুকে বলা হয় পালমোনারি ট্রাঙ্ক। একটু ভালো করে দেখো, এটা উপরের দিকে এসে একটা এদিকে চলে গেছে, আর একটা এই যে পিছন দিয়ে দেখো একটা এদিকে চলে আসছে। এই পালমোনারি ট্রাঙ্ক উপরে এসে দুই দিকে ভাগ হয়ে যায়, একটা রাইট পালমোনারি আর্টারি, একটা লেফট পালমোনারি, রাইট পালমোনারি আর্টারি, একটা হলো লেফট পালমোনারি আর্টারি। বুঝতে পারছো? তাহলে এটা পালমোনারি ট্রাঙ্ক, এটা পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কয়টা হলো তাহলে? দুইটা, একটা লেফট একটা রাইট, বাট পালমোনারি ট্রাঙ্ক কিন্তু একটাই। এই যে পালমোনারি ট্রাঙ্কের সামনে যে সাত অংশগুলো দেখতেছে, এটাই ভালভের অংশ। পালমোনারি সামনে যে ভালভটা থাকে সেটাকে বলা হয় পালমোনারি ভালভ। এই বড় নীলটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, আর এই বড় লালটা, লার্জ যে লাল অংশ, এটাকে বলা হয় অ্যাওর্টা। তাহলে এই যে অ্যাওর্টা দেখো, অ্যাওর্টার কিন্তু ওপেনিং সাইড এটা, দেখতে পাচ্ছ? সেই যে এইখান দিয়ে গিয়ে এইখানে ওপেন হয়েছে। কোথায় গিয়ে ওপেন হয়েছে? লেফট ভেন্টিকেল ওপেন হয়েছে না? অ্যাওর্টা কিন্তু ওপেন হয়েছে লেফট ভেন্টিকেল। অ্যাওর্টার সম্মুখে, ইন ফ্রন্ট অফ অ্যাওর্টা যে ভালভটা এখানে আছে, আমরা এটাকে বলবো অ্যাওর্টিক ভালভ। লোকেশন চারটা দেখছো, পালমোনারি ট্রাঙ্কের সামনে যেটা পালমোনারি ভালভ, অ্যাওর্টার সামনে যেটা অ্যাওর্টিক ভালভ, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকুলার মাঝখানে যেটা রাইট অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ভালভ, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিকুলার মাঝখানে যেটা লেফট অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ভালভ। চারটা ভালভের নাম ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, রাইট অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ভালভ যেটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিকুলার মাঝে থাকে, এই ভাগের আর একটা নাম হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্টিকুলার মাঝখানে যে ভালভটা থাকে এটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ভালভ অর বাইকাস্পিড ভালভ। পালমোনারি ট্রাঙ্কের সামনে যে ভালভটা থাকে এটাকে বলা হয় পালমোনারি ভালভ, অ্যাওর্টার সামনে যে ভালভটা থাকে এটা হলো অ্যাওর্টিক ভালভ। নাম কিন্তু মুখস্থ হয়ে গেল। তাহলে এটাকে কি বললাম? পালমোনারি ট্রাঙ্ক। উপরের দিকে এসে দুই ভাগে ভাগ হয়েছে, লেফট পালমোনারি আর্টারি রাইট পালমোনারি আর্টারি, এটা অ্যাওর্টা, লালটা হচ্ছে অ্যাওর্টা। কারণ কি দেখো, রাইট ভেন্টিকেল থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত এই পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যায়। রাইট ভেন্টিকেল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যে রক্তের মধ্যে থাকে সেটা তো ব্লু রং হয়ে যায়, নীল হয়ে যায়, এই জন্য আটের রং কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। বাট লেফট ভেন্টিকেলে থাকে অক্সিজেনেটেড রক্ত বা বিশুদ্ধ রক্ত বলা হয়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বলা হয় দূষিত রক্ত, আর কার্বন ডাই অক্সিজেন যুক্ত রক্তকে বলা হয় বিশুদ্ধ রক্ত। লেফট ভেন্টিকেলে থাকে এইখান থেকে যখন অ্যাওর্টা, অ্যাওর্টাতে বের হয়ে যায়, যখন অ্যাওর্টার রং হয়ে গেছে কি? লাল। বুঝতে পারছো? তাহলে এটা পালমোনারি ট্রাঙ্ক, এটা অ্যাওর্টা, এটা সুপ্রিয়র ভেনা কাভা, এটা ইন্টেরিয়র ভেনা কাভা। এখন দেখো এই যে লেফট অ্যাট্রিয়ামের দুই পাশে কিছু লাল লাল রক্ত নালি আছে, ওপেন হোক দুইটা আছে, দেখছো? এটাকে বলা হয় পালমোনারি ভেইন। উপরে দুইটা আছে, নিচে একটা আছে, এখানে মোট চারটা থেকে, এটাকে বলা হয় পালমোনারি ভেইন। রক্তনালী এগুলো পরিচয় কিন্তু আমি দিচ্ছি, ওগুলো খাতায় লিখিনি, কিন্তু হার্টের গায়ে লেগে আছে এগুলো। তাই লালগুলো হচ্ছে পালমোনারি ভেইন, আর বড় এই নীলটা এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, দুই দিকে গেছে পালমোনারি আর্টারি, লালটা হচ্ছে অ্যাওর্টা, এটা বড় নীলটা হচ্ছে সুপ্রিয়র ভেনা কাভা, নিচেরটা হচ্ছে ইন্টেরিয়র ভেনা কাভা, ঠিক আছে? আর মাঝখানের পাঁচিলের নাম হচ্ছে সেপ্টাম, দুই ভাগে বিভক্ত। অ্যাট্রিয়ামের মধ্যে যতটুকু সেটা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ভেন্টিকেলের মধ্যে যতটুকু সেটা ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম। এখন এখানে একটা জিনিস শিখে রাখো, যে হার্টের মাঝখান দিয়ে সেপ্টাম যাওয়ার ফলে হার্ট কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। লেফট সাইড আর রাইট সাইড হয়ে গেছে না? লেফট সাইড আছে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিকেল, আর রাইট সাইড আছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকেল। এই যে আমাদের সারা দেহ থেকে যে রক্ত এই দুই ভেনা কাভা দিয়ে আসলো, এই দুই ভেনা কাভার রং কি? নীল। তাহলে এখানে কি রক্ত আসলো? যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত আছে, আমরা কিন্তু এই ভেইন দেখে বুঝতে পারতেছি। এইখান থেকে যখন রাইট ভেন্টিকেলে রক্তটা গেল, কি রক্ত গেল? দূষিত রক্তই তো গেল, চেঞ্জ তো আমি চেঞ্জের কথা তো বলিনি। তাই দেখো হার্টের রাইট সাইডে কোন ধরনের রক্ত থাকতেছে? বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই যে রাইট ভেন্টিকেল থেকে রক্ত কিন্তু এদিকে চলে যায়, এই যে এখান থেকে দেখো, এখান থেকে এদিকে চলে যায়, এই যে, এই জন্য এটার কি রং হয়ে গেছে? কি? বুঝতে পারছো? এইখান থেকে দুই পাশে দুটো চলে গেল না, লেফট পালমোনারি আর্টারি রাইট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি সরাসরি চলে যায় লাংসের মধ্যে, লেফট পালমোনারি রাইট পালমোনারি আর্টারি যায় রাইট লাংসে, লেফট পালমোনারি আর্টারি যায় লেফট লাংসে।
লাংসের মধ্যে গিয়ে ওই যে কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে যেটা ছিল ওটা লাংসের মধ্যে ছেড়ে দিয়ে আবার অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনেটেড হয়ে যায়, আবার ফিরে আসে লেফট এট্রিয়ামে। এই জন্য অক্সিজেনের রক্ত যখনই আবার আসতেছে তখন এই জন্য রক্তনালীর দেওয়াল কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাহলে এখানে কোন রক্ত আসলো? অক্সিজেন কোথায় থেকে নিয়ে আসলো? ফুসফুস থেকে। তাহলে ওইখানে কিন্তু দেখো অক্সিজেন কিন্তু পরিবর্তন, গ্যাসের কিন্তু পরিবর্তন হচ্ছে, অক্সিজেন নিয়ে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। সেই জন্য বলা হয় যে লাংসে গ্যাসের, রক্তের যে গ্যাস, গ্যাসের পরিবর্তন হয়। এইখান থেকে রক্ত কোথায় চলে যায়? লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে কোন রক্ত গেল? লেফট সাইডে কোন ধরনের রক্ত থাকে? এই জন্য বলা হার্টের রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, লেফট সাইডে অক্সিজেনেটেড ব্লাড থাকে। আর লেফট ভেন্ট্রিকেল থেকে যে অটা দিয়ে বের হয়ে যায়, অটার রং কি হয়ে গেছে, বোঝা গেছে? আর যে হার্টের পুরো যে কভারিং দেখতেছ, এই যে পুরো যে কভারিং, উপরের যে পর্দা, এই পর্দার নাম আমরা অনেকে বলি পেরিকার্ডিয়াম। আমরা সরাসরি পেরিকার্ডিয়াম না বলে এটাকে বলবো এপিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের একটা পার্ট, পেরিকার্ডিয়াম দুই ধরনের হয়, বুঝতে পারছো? একটা ফাইবার্স পেরিকার্ডিয়াম, একটা সিরাস পেরিকার্ডিয়াম। সিরাস পেরিকার্ডিয়াম হলো দুইটা পার্টটা, তার মধ্যে একটা ভিসারাল পার্ট। এই জন্য আমরা এটাকে সরাসরি পেরিকার্ডিয়াম না বলে এটাকে বলবো এপিকার্ডিয়াম। এখন একটা জিনিস দেখো, এই যে এখান থেকে একটা লাল রক্তনালী এদিকে বের হয়ে গেছে, আবার এদিকেও বের হয়ে গেছে, এখান থেকে ভালো বোঝা যাবে। এই যে মানে দুই পাশে দুইটা গেছে, দেখো একটা এটা গেছে কি রাইট সাইডে, এভাবে ধরলে এটা কি রাইট সাইডে চলে গেছে না, আবার এই পাশ থেকে এটা গেছে লেফট সাইডে। হার্টের ব্লাড সাপ্লাই আমরা দেখছি না, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, এটা লেফট সাইডে লেফট করোনারি আর্টারি, এটা রাইট সাইডে রাইট করোনারি আর্টারি, লালটা, বুঝতে পারছো? আর লালের পাশে দেখো একটা নীল বরদ্দা চলে গেছে, নীল বলে কেমন হয় করোনারি ভেইন, এটা লেফট করোনারি ভেইন, এটা রাইট করোনারি, বুঝে গেছে? যে পার্টগুলো দেখালাম ক্লিয়ার আপাতত? কোনটা শেষ? রাইট করোনারি ভেইন, লেফট করোনারি ভেইন, সরি এটা লেফট করোনারি ভেইন আর রাইটেরটা রাইট করোনারি ভেইন, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা যদি ধরার নিয়ম কি আমি আবার বলে দিচ্ছি, হাত এরকমভাবে করবা, করে হার্টের যে বেস এই অংশটুকু হচ্ছে বেস, বেসটা ঠিক তালুর মাঝখানে বসিয়ে দেবে, অ্যাপেক্সটা অটোমেটিক পিছনের দিকে ওইখানে জায়গা করে নিয়ে নেবে। তাহলে এইভাবে যখন তুমি ধরবা তখন সব কিছু সারফেস বর্ডার দেখানো খুব সুবিধা হবে, ক্লিয়ার? এখন তোমরা একে একে প্র্যাকটিস করো, বন্ধু।